নমস্কার সুপ্রিয় দর্শকার্থীরা, আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি তোমাদের বলেছিলাম যে বাংলা সাহিত্য থেকে এবং বাংলা ব্যাকরণ থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে। তো দেখো, অনেক ছেলেমেয়েরা আমাকে অনেকবার বলেছে যে স্যার, বাংলা গদ্য পদ্য নাটক ঠিক আছে, আন্তর্জাতিক কবিতা ঠিক আছে, এইগুলো সম্পূর্ণভাবে আমাদের হয়ে যাবে এবং আমার বাংলা, কিন্তু বাংলা ব্যাকরণ পাঠ এবং তার সঙ্গে যে বাঙালির শিল্পকলা, বাঙালির চিত্রকলা ঠিক আছে, বাংলা বাঙালির চলচ্চিত্র, এখান থেকে স্যার কোন প্রশ্নগুলো পড়ে যাব, এখান থেকে কোন প্রশ্নগুলো পড়লে হয়ে যাবে। তো দেখো, তোমাদের আমি নিয়ে আসছি বুস্টার ডোজ। তো দেখো, অ্যান্টিবায়োটিক বুস্টার ডোজ যেখান থেকে পড়লে 100% তোমরা কমন পাবে 2023 সালে মাধ্যমিক বাংলা পরীক্ষা। তো দেখো, এই বাংলা পরীক্ষায় কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন প্রশ্নগুলো 100% আসতে চলেছে, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আমরা বাংলা বাঙালির শিল্প এবং সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস, তো দেখো এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, আমরা বাংলা সঙ্গীতে কাজী নজরুল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023 সালের বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে আমাদের কাজী নজরুল ইসলাম বাংলা সঙ্গীতে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার সঙ্গে পড়বে তোমরা বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেন এবং তার সঙ্গে রজনীকান্ত সেন, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেন এবং কাজী নজরুল ইসলাম, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিজেন্দ্রলাল রায়, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখান থেকে 100% তোমরা কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি 100%। কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, খুবই গুরুত্বপূর্ণ বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, বাংলা চলচ্চিত্রের কথা, তো দেখো তোমরা এই বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস, এই যেটা বললাম কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিজেন্দ্রলাল রায়, এখান থেকে যেগুলো বলেছি এখান থেকে দুখানা প্রশ্ন তোমরা কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে। তার সঙ্গে তোমরা বাংলা চলচ্চিত্রের কথা, এখান থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, এই যে বাঙালি চলচ্চিত্র অর্থাৎ বাঙালি সিনেমা, তোমরা ভালো করে পড়বে সত্যজিৎ রায়, বাংলা সিনেমার ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। প্রচুর ছেলেমেয়েরা আমাকে জানিয়েছে যে স্যার, দুটো প্রশ্ন আসবে, তার জন্য এতগুলো কেন পড়ে যাব। তো তোমাদের আমি একটা কথা বলবো, এই যেটা বলেছিলাম বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে তোমাদের আমি 4-5টা প্রশ্ন বলেছি, এখান থেকে দুটো আসবে। এবং তার সঙ্গে তোমাদের আমি বলেছি যে, তো দেখো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা চলচ্চিত্রের কথা। তো দেখো বাংলা চলচ্চিত্রের কথা এখান থেকে 3টে প্রশ্ন বলবো, এখান থেকে 100% তোমরা কমন পাবে, বুঝতে পারছো। আমি প্রথমে তোমাদের বলেছি যে সত্যজিৎ রায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং তপন সিংহ, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো আমি। অর্থাৎ তোমরা বাংলা চলচ্চিত্র থেকে সত্যজিৎ রায়ের অবদান, মৃণাল সেন এবং তপন সিংহ, এই 3টে থেকে 100% তোমরা কমন পাবে, অর্থাৎ এই 3টে পড়লেই কমন, ব্যাস আর কোনো টেনশন নেই, এই 3টে পড়লেই কমন। এবং তোমরা আমাদের বাকি যেগুলো পড়বে, যে বাঙালির বিজ্ঞান চর্চা, এই বাঙালির বিজ্ঞান চর্চা থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, আমাদের বাঙালির বিজ্ঞান চর্চা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে জগদীশচন্দ্র বসু, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য কলকাতা যে সংস্থা তৈরি করেছিল তা কী নামে পরিচিত, এবং জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত বিবরণ দাও, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থীরা যারা আমার এই চ্যানেলটাকে ফলো করে। তো দেখো, যদিও আমার মোবাইলের ক্যামেরাটা একটু গণ্ডগোল আছে, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, যদিও আমার ভালো কোনো সেট আপ এখনও তৈরি হয়নি,
তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং দু নম্বরের প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। কাকে বাদ দেব আর কাকে ছাড়ব, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় এবং তার সঙ্গে বিজ্ঞান চর্চার ইতিহাসে বিধানচন্দ্র রায়, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিধানচন্দ্র রায়। এবং চার দাগের প্রশ্ন ছিল আমাদের ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় বাংলার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে তার গুরুত্বপূর্ণ অবদান। তো দেখো তোমাদের আমি কী কী বলেছি, তোমরা বাঙালির বিজ্ঞান চর্চা থেকে জগদীশচন্দ্র বসু ভালো করে পড়ে যাবে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভালো করে পড়ে যাবে, ডক্টর বিধানচন্দ্র রায় ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে বাংলার চিকিৎসা বিজ্ঞানে ডক্টর কাদম্বিনী বসু, ডক্টর কদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝতে পারছো আমি। এবং বাঙালির ক্রিয়া সংস্কৃতি, তো দেখো এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা পড়ে যাবে আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও। এবং তার সঙ্গে কিন্তু তোমরা কিন্তু আমাদের সৌরভ গাঙ্গুলিটাকে, সৌরভ গাঙ্গুলি ভালো করে পড়ে যাবে ক্রিকেট থেকে, ঠিক আছে। এবং দু নম্বরে পড়ে যাবে রামায়ণে বর্ণিত অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই প্রশ্নগুলো তোমরা যে কোনো একটা সেট যদি ভালো করে পড়ো তাহলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তোমরা যদি বলো যে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি, এখান থেকে আমি চারখানা প্রশ্ন দিয়েছি, এই চারখানা প্রশ্ন পড়লে এখান থেকে প্রশ্ন একটা কমন পাবে, দুটো আসবে একটা কমন পাবে। এবং বাঙালি চলচ্চিত্র, এখান থেকেও তোমাদের আমি তিনখানা প্রশ্ন দিয়েছি, এখান থেকে একটা প্রশ্ন পড়লে, তিনটে পড়লে একটা কমন বা দুটো কমন। অপরদিকে বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এখান থেকেও প্রশ্ন দিয়েছি তোমাদের আমি দু থেকে তিনটে প্রশ্ন দিয়েছি, এখান থেকে পড়লেও তোমরা কমন পাবে। এবং বাঙালির বিজ্ঞান চর্চা, এখান থেকেও তোমাদের আমি তিনটে থেকে চারটে প্রশ্ন দিয়েছি, এখান থেকেও তোমরা কমন পাবে। অর্থাৎ তোমরা যে কোনো দুটো পার্ট যদি ভালো করে পড়ো 100% 5 আর 5 10 তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো ভাষা থেকে কোন প্রশ্ন পড়ে যাবে, ভাষা থেকে তোমাদের আমি বলবো যে ভাষাবিজ্ঞান আলোচনার প্রধান পদ্ধতিগুলি কী কী, ভাষাবিজ্ঞান আলোচনার প্রধান পদ্ধতিগুলি কী কী। এবং দু নম্বরের প্রশ্ন পড়ে যাবে, দু নম্বরে পড়ে যাবে স্নায়ু ভাষাবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রটি লেখো, স্নায়ু ভাষাবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রটি লেখো, বুঝতে পারছো। তো দেখো তোমরা ধ্বনিতত্ত্ব থেকে, তোমরা ধ্বনিতত্ত্ব থেকে কোন প্রশ্নগুলো পড়ে যাবে, ধ্বনিতত্ত্ব থেকে পড়ে যাবে উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও, উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও। এবং তার সঙ্গে পড়ে যাবে উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও, উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও। এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন পড়ে যাবে যে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং চার নম্বরের প্রশ্ন পড়ে যাবে উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো, উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা রূপতত্ত্ব থেকে কোন প্রশ্নগুলো পড়ে যাবে পাঁচ নম্বরের ক্ষেত্রে, পাঁচ নম্বরের ক্ষেত্রে প্রত্যয় কাকে বলে, প্রত্যয়কে ক ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো পরের প্রশ্ন, রূপমূল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন রূপমূলের, স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূলের পরিচয় দাও, রূপমূল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূলের পরিচয় দাও, বুঝতে পারছো। এবং তার সঙ্গে বাক্যতত্ত্ব থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বাক্যতত্ত্ব থেকে তোমরা পড়ে যাবে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, যে কোনো এক প্রকার উদাহরণসহ পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার সঙ্গে পড়বে বাক্য গঠন তত্ত্ব অনুসারে অধগঠন ও অধিগঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো, বুঝতে পারছো আমি কী বলছি, বাক্য গঠন তত্ত্ব অনুসারে অধগঠন ও অধিগঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। তো সুপ্রিয় দর্শকার্থীরা, আমাদের SB একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিকের 2023 সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করেছি,
এবং যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো খুবই আসার চান্স বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবং তোমাদের আমি একটা কথা বলবো যে ভালো রেজাল্ট করতে হবে, একদম ভালো রেজাল্ট করতে হবে তোমাদের। বেস্ট অফ লাক।